একটা পেশেন্ট যখন আমাদের কাছে এই সময়ে জ্বর নিয়ে আসে, তখন আমরা কীভাবে অ্যাসেস করি? তো জিনিসটা যদি এরকম যদি হয় যে হঠাৎ করে জ্বর আসা এবং এবং খুব দ্রুত সময়ের মধ্যে যদি জ্বরটা তীব্র উঠে যাওয়া, যেমন আজকে আপনি দুপুরবেলা জ্বর আসলো 100, দেখা গেলো রাত 12টার মধ্যে জ্বর হয়ে 3-4 হয়ে গেলো, অর্থাৎ একদিনের মধ্যে জ্বর অনেক বেশি বেড়ে গেলো, হঠাৎ করে জ্বর আসলো এবং খুব দ্রুত জ্বরটা বেড়ে যাওয়া, এবং তার সাথে যদি গায়ে ব্যথা, চোখে ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার বেদনা এগুলো যদি থাকে, মাথা ব্যথা এগুলো যদি থাকে, তখন কিন্তু আমরা এটাকে বলি ভাইরাল ফিভার বা অ্যাকিউট ভাইরাল সিন্ড্রোম। তো এই ভাইরাল ফিভারটা দুইভাবে কিন্তু আসে আমাদের কাছে। একটা ভাইরাল ফিভার যে হঠাৎ করে জ্বর এবং প্রথম দিনে জ্বর অনেক বেড়ে যাওয়া, তার সাথে গায়ে ব্যথা, চোখে ব্যথা, এর সাথে একটা গ্রুপের সর্দি কাশি গলা ব্যথা থাকে। যাদের সর্দি কাশি গলা ব্যথা থাকে এদেরকে আমরা বলি ILI গ্রুপ, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জালাক ইলনেস। এরাই সাধারণত কোভিড রুগী, আমরা এদেরকে কোভিড রুগী হিসাবে আমরা সন্দেহ করি। কিন্তু যারা এই হঠাৎ করে জ্বর আসা, প্রথম দিনে জ্বর অনেক বেড়ে যাওয়া, তার সাথে মাথা ব্যথা, শরীর ব্যথা, তার সাথে কোনো সর্দি কাশি গলা ব্যথা নাই, এদেরকে কিন্তু আমরা ডেঙ্গি হিসেবে সন্দেহ করি। তাহলে আপনি দেখেন প্রথম দিনই কিন্তু রোগের লক্ষণ এবং প্রকারভেদ ভেদে কিন্তু আমরা কিন্তু রুগীটাকে আমরা সেপারেট করতে পারতেছি যে কোন রুগীটা আমার কোভিড হতে পারে এবং কোন রুগীটা আমাদের কাছে ডেঙ্গু হতে পারে। এর পরবর্তীতে দেখা যায় যদি আমাদের কাছে সর্দি কাশি গলা ব্যথা নাই, আমরা ধরে নিচ্ছি ডেঙ্গি, প্রথম 2 থেকে 3 দিন কিন্তু জ্বরের তীব্রতা অনেক বেশি থাকে, 3-4 এবং নামতেই চায় না, এবং দেখা যাচ্ছে 2টা করে প্যারাসিটামল 6 ঘন্টা পর পর খাচ্ছে, তারপরেও কমতে যাচ্ছে না, এরকমই কিন্তু হয় সাধারণত ডেঙ্গিতে আর কি। তবে দেখা যায় 3য় দিন থেকে 7য় দিনের মধ্যে যেসব ডেঙ্গি রোগীগুলো খারাপ হয়, সেকেন্ডারি ডেঙ্গু আমরা যেটাকে বলি ক্রিটিক্যাল ফেজে যায়, এই 3য় দিন থেকে 7য় দিনের মধ্যে কিন্তু এরা সাধারণত খারাপ হয়। তো আমরা কীভাবে বুঝবো কোন রোগীগুলো খারাপ হবে? তো একটা জিনিস হচ্ছে যখন একটা রুগী আমাদের কাছে আমাদের ডেঙ্গু লাইক জ্বর নিয়ে আসে, তখন আমরা ডে 3 অনওয়ার্ড আমরা সবসময় কয়েকটা প্রশ্ন করি। নাম্বার 1, আমরা বলি যে আপনার পেটে ব্যথা আছে কি না। যদি কিছু রুগী বলে পেটে ব্যথা আছে, কিছু বলে নাই, কিন্তু আমাদের তখন কিন্তু পেটের ডান পাশে বুকের খাঁচার নিচের দিকে চাপ দিয়ে দেখতে হবে ওই জায়গাটাতে পেইন আছে কিনা। যদি পেটে ব্যথা বলে, এটা কিন্তু ওয়ার্নিং সাইন। একটা রুগী যদি 24 ঘন্টার মধ্যে 3 বারের বেশি বমি করে, এটাও কিন্তু ওয়ার্নিং সাইন। আমরা বলি উইদাউট প্রোভোকেশন, অর্থাৎ সে যদি খাওয়ার সময় বমি করে এটা ধরলে হবে না, এটা ছাড়া যদি সে বমি করে 3 বারের বেশি 24 ঘন্টা, এটা কিন্তু ওয়ার্নিং সাইন। আরেকটা হচ্ছে যদি রুগীর যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের রক্তক্ষরণ হয়, এটা হতে পারে দাঁতের, আপনার দাঁতের গোড়া দিয়ে হতে পারে, নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে, স্কিনের নিচে হতে পারে, ইভেন মহিলাদের দেখা যায় মেনস্ট্রুয়েশন ছাড়া মেনস্ট্রুয়েশন ব্লিডিং হতে পারে, যদি এরকম কোনো ব্লিডিং হয়, এটা কিন্তু ওয়ার্নিং সাইন। আরেকটা হচ্ছে যদি বুকে এবং পেটে পানি চলে আসা, দেখা যায় সে মনে হয় তার বুকটা ভার হয়ে গেছে, পেটটা ফুলে গেছে, ভারবার লাগতেছে, এটাও কিন্তু ওয়ার্নিং সাইন। রুগী যদি সিভিয়ার দুর্বল হয়ে যায়, এটা বলতে এরকম আমরা বলি সিভিয়ার প্রস্ট্রেশন, রুগী নিজে থেকে বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না কারো সাহায্য ছাড়া, এই ধরনের যদি হয়, এটাও কিন্তু ওয়ার্নিং সাইন। আরেকটা যদি হয় লিভারটা যদি বড় হয়ে যায় এবং ব্যথা করে লিভারের জায়গায়, এটাও কিন্তু ওয়ার্নিং সাইন। আর খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্নিং সাইন হচ্ছে, যেটা আমরা রক্ত পরীক্ষা করলে পাই, যদি দেখা যায় খুব দ্রুত প্ল্যাটলেট কাউন্ট কমে যায় এবং খুব দ্রুত যদি আমাদের হ্যামাটোক্রিটটা বেড়ে যায়, এটা কীরকম? আপনি আজকে ব্লাড কাউন্ট করলেন, আজকে পেলেন প্ল্যাটলেট কাউন্ট 2 লাখ, আপনি 24 ঘন্টা পরে পরের দিন করলেন, দেখলেন 50,000 হয়ে গেছে, অর্থাৎ একদিনে 1.5 লাখ কমে গেলো, এটাকে আমরা বলি খুব দ্রুত কমে যাওয়া যদি এইটা থাকে। অথবা হ্যামাটোক্রিট বলি আমরা, এটা খুব ইম্পর্ট্যান্ট হ্যামাটোক্রিটটা, আমরা কিন্তু ডেঙ্গু চিকিৎসায় প্ল্যাটলেটের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিই হ্যামাটোক্রিট, কিন্তু আমরা ফ্লুইড ম্যানেজমেন্টটা আমরা এইটার উপর বেস করে দিই। যদি হ্যামাটোক্রিটটা বেস লাইন থেকে, অর্থাৎ প্রথম দিন আমাদের কাছে জ্বর নিয়ে আসার পরে আমরা যে ব্লাড কাউন্টটা করি, সেখানে যে আমরা হ্যামাটোক্রিট পাই বা PCV পাই, তার চেয়ে যদি 10 থেকে 20% বেড়ে যায়, এটাও কিন্তু আমরা বলি ওয়ার্নিং সাইন। তাহলে দেখেন ওয়ার্নিং সাইনে রুগী যখন শো করবে, আসবে, তার 24 ঘন্টার মধ্যে কিন্তু রুগীগুলো ক্রিটিক্যাল ফেজে যায়। ডেঙ্গিতে যেটা হয় ক্রিটিক্যাল ফেজে প্লাজমা লিকেজ হয়। প্লাজমা লিকেজ মানে আমাদের রক্তনালী থেকে আমাদের প্লাজমাগুলো বের হয়ে যায়, 3টা জায়গায় যায়, বুকে আসতে পারে, পেটে আসতে পারে মেইনলি, এছাড়া কখনো কখনো হার্টের চারপাশেও আসতে পারে, মেইনলি বুকে এবং পেটে পানিটা বের হয়ে যায়। ডেঙ্গুতে যাদের ওয়ার্নিং সাইন আছে, আমি যদি ওয়ার্নিং সাইন ইন্ডিকেট করে তার 24 ঘন্টার মধ্যে সে ক্রিটিক্যাল ফেজে চলে যাবে, তাহলে এই ওয়ার্নিং সাইন এই রুগীটাকে আমরা কিন্তু ভর্তির জন্য রিকমেন্ড করি। আর যদি ক্রিটিক্যাল ফেজে যায়, এটা কি ক্রিটিক্যাল ফেজে যে 3টা ফেজকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলি। নাম্বার 1 হচ্ছে যে একটা পেশেন্টের বুকে এবং পেটে প্রচুর পানি চলে আসা এবং তার সাথে শ্বাসকষ্ট হয় এবং প্রেশার কমে যায়, হ্যাঁ, এটাকে বলি আমরা সিভিয়ার প্লাজমা লিকেজ। আরেকটা হচ্ছে যদি সিভিয়ার ব্লিডিং হয়, অর্থাৎ রুগীর এত রক্তক্ষরণ হচ্ছে প্রস্রাবের সাথে বা পায়খানার সাথে রুগীর প্রেশার কমে যাচ্ছে, যদি এরকম হয় পালসগুলো আমাদের ফিবল হয়ে যায়, দুর্বল হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি
ক্রিটিক্যাল ফেজ। আরেকটা হচ্ছে রোগীর যদি পার্টিকুলার একটা অর্গান ফেলিওর হয়, যেমন একটা পেশেন্টের দেখা গেল পেশেন্টের ব্রেন ফেলিওর, আমরা বলি এনসেফালাইটিস বলি, সে অজ্ঞান হয়ে যেতে পারে, উল্টাপাল্টা কথাবার্তা বলতে পারে, এটা হতে পারে। একটা ফেলার অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে, অ্যাকিউট আপনার রেনাল ফেলিওর হতে পারে, অ্যাকিউট হার্ট ফেলিওর হতে পারে, পার্টিকুলারলি একটা অর্গান ফেলিওর নিয়ে যে এটাকে আমরা বলি এক্সপান্ডেড ডেঙ্গি সিন্ড্রোম। এই তিনটা গ্রুপকে আমরা বলি যে সিভিয়ার ডেঙ্গি। তাহলে এই ওয়ার্নিং সাইন স্টেজে যদি আমরা পেশেন্টকে আইডেন্টিফাই করে যদি প্রপারলি ফ্লুইড দিতে পারি, ম্যানেজমেন্ট, এরা কিন্তু আর ওয়ার্নিং ইয়েতে যাবে না, ক্রিটিক্যাল ফেজে যাবে না। কিন্তু আমরা দুঃখের বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল রোগীগুলোকে পাচ্ছি, অর্থাৎ বুকে পেটে পানি চলে আসছে, আমাদের কাছে প্রেশার কমে যাচ্ছে, অনেক ব্লিডিং হচ্ছে, আমাদের পেশেন্ট অজ্ঞান হয়ে আসতেছে, এগুলো কিন্তু পাচ্ছি। তাহলে আমরা কখন ভর্তি করবো? একটা হচ্ছে ওয়ার্নিং সাইন স্টেজে যদি আসে ভর্তি করবো, ক্রিটিক্যাল ফেজের যদি সাইন সিমটমগুলো আমি ভর্তি করবো। আরেকটা স্পেশাল কিছু ব্যাপার আছে যেটাকে বলি আমরা, যাদের কোমরবিডিটি আছে, আপনার NS1 পজিটিভ আসলো, কোমরবিডিটি, আগে থেকে আপনার হার্টের অসুখ, আগে থেকে আপনার লিভারের অসুখ, আগে থেকে আপনার কিডনির অসুখ, আগে থেকে আপনি স্ট্রোকের রুগী, এদেরকে কিন্তু আমরা ভর্তি করাই দিই। আরেকটা রুগী আছে আমরা এটাকে হাই রিস্ক গ্রুপ, এরা কারা? যারা প্রেগনেন্ট, যারা গর্ভবতী মা, যারা খুব ছোটো বাচ্চারা ইনফ্যান্ট, এবং যারা খুব বয়স্ক এল্ডারলি, এবং যারা খুবই মোটা ওবেস, এরকে এরা কিন্তু স্পেশাল গ্রুপ, এদেরকে কিন্তু ডেঙ্গু পজিটিভ হওয়া মাত্র কিন্তু আমরা ভর্তি করাই দিই। আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে যেটা, আমাদের NS1 পজিটিভ দেখেই সব রোগী ভর্তি করে দিচ্ছে আতঙ্কিত হয়ে, প্যানিকড হয়ে। আমরা বলি যেসব রোগীগুলা NS1 পজিটিভের সাথে ওয়ার্নিং সাইনগুলো থাকবে, বিশেষ করে আরেকটা জিনিস বলি আপনাকে, এই ডেঙ্গু রোগের 3-4 দিন পরে হঠাৎ করে একদিন জ্বর কমে যেতে পারে। রোগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় কিন্তু জ্বর যখন কমা শুরু করবে, জ্বর কমার পর দিন থেকে, এবং জ্বর কমার পরে 48 ঘন্টা রোগী আমরাকে বলি ক্রিটিক্যাল ফেজ। জ্বর কমার পরে আমরা 2 ধরনের রোগী পাই, কিছু রুগী জ্বর কমার পরে বলে আমি শরীর ভালো থাকতেছে, আমার শরীরে অনেক দুর্বলতা কমে গেছে, এরা কিন্তু ক্রিটিক্যাল ফেজে যাচ্ছে না। কিন্তু যেই রুগীগুলো বলে যে জ্বর কমার পরে আমি আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছি, আমি মাথায় তুলতে পারতেছি না, মানে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি, আমরা ধরে নিই এরা ক্রিটিক্যাল ফেজে চলে যাচ্ছে। এই জন্য বলি জ্বর কমার সময় অথবা জ্বর কমার জাস্ট পরবর্তী দিন যাদের শরীর আরও খারাপ হয়ে যায় এদেরকে ভর্তি করা দিবেন।